নমস্কার বিদর্শক, গ্রামীণ সমাচারের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত। দর্শক, আজ সকাল সকাল তাপমাত্রার বিশেষ পর্যালোচনা নিয়ে এসেছি আপনাদের সামনে। দর্শক, এই মুহূর্তে যা তাপমাত্রা রয়েছে তাতে মনে হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াসের এই পাশে অবশ্যই রয়েছে। আমরা সরাসরি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি আজকের বিশেষ তাপমাত্রার বিশেষ পর্যালোচনা। দর্শক, সামান্য শীত রয়েছে, কুয়াশা একদমই নেই, স্বচ্ছ আকাশ, ঝকঝকে আকাশ, সকাল থেকেই রোদের ঝিলিক দেখা যাচ্ছে এবং ক্রমশই রোদের তাপমাত্রা বাড়ছে। আশা করা যায় সারাদিন রোদের তাপমাত্রা ক্রমশই ঊর্ধ্বগতি হবে। আমরা এই মুহূর্তে রয়েছি, আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি গ্রামীণ সমাজের ফেসবুক নিউজ পেজ থেকে। দর্শক, যদিও পৌষ মাস, শীতের মরশুম, তবু রাতে যথেষ্ট শীত রয়েছে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই ক্রমশই শীতের দাপট কাটিয়ে উষ্ণতার সঞ্চার হচ্ছে এবং ক্রমশই তাপমাত্রা বাড়ছে। আমরা রয়েছি এই মুহূর্তে সেই চিত্র সরাসরি তুলে ধরার জন্য, কেননা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে যদি প্রচুর শীত থাকতো তাহলে মানুষের সমাগম কম হতো, যথেষ্ট মানুষের সমাগম রয়েছে। দর্শক, আমরা প্রতিনিয়ত গ্রামগঞ্জের বিভিন্ন প্রান্তের খবর নিয়ে সরাসরি আপনাদের সামনে হাজির হই এবং গ্রামগঞ্জের প্রতিবেদন তুলে ধরি। দর্শক, আমরা চারিপাশটা একবার দেখিয়ে নিব, চলুন। দর্শক, এই মুহূর্তে রয়েছি মেকলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি ব্লকের কিছুটা অংশের চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করছি। পাশাপাশি আমরা আপনাদের দেখাবো জলপাইগুড়ি সদর ব্লকের কিছুটা চিত্র। দর্শক, যদি এই মুহূর্তে চলছে রাস্তার কাজ, রাস্তা রিপেয়ারিং কাজ চলছে, আমরা সরাসরি এই মুহূর্তে রয়েছি আপনাদের গ্রামীণ সমাচার ফেসবুক নিউজ পেজ থেকে। দর্শক, সরাসরি দেখুন এই মুহূর্তে আজকের যে তাপমাত্রা রয়েছে সেই তাপমাত্রা ক্রমশই 20 ডিগ্রি সেলসিয়াস হয়তো অতিক্রান্ত হয়ে যেতেও পারে, যদিও এই মুহূর্তে যা তাপমাত্রা রয়েছে তাতে 15 ডিগ্রি সেলসিয়াসের এপাশে ওপাশে রয়েছে। দর্শক, ফিরছি পরবর্তী আপডেট নিয়ে। দেশ বিদেশে বিভিন্ন প্রান্তের খবর সরাসরি দেখা হচ্ছে গ্রামীণ সমাজ। দর্শক, সকলে ভালো, নমস্কার।